কারণ আমাদের এই বক্তব্যগুলো যেটা নীলিমা ম্যাডাম বলল বারোনেতে বলছেন এই বক্তব্যগুলো ফাঁক ফোকর তারা কাজে লাগিয়ে আমাদের দিকেই পেশ করতে পারে এবং গতকালের মিটিংয়ে গতকালের নিউজটা আপনারা দেখেছেন এনআই খান বলেছে শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ কিন্তু এত শিক্ষককে একসাথে নিয়োগ দেওয়ার সম্ভব না হলে প্রয়োজনে পরীক্ষা নেওয়া হবে তার মানে এইটা কিন্তু আমাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের হাতে নিয়েছে তারা নিচ্ছে আমাদের পরীক্ষা নিক বা না নিক সেটা পরের কথা কিন্তু আমাদের নিয়োগ যে দিবে সেটা কিন্তু তারা মাথায় নিয়েছে এবং আর একটা কথা সেটা হলো মন্ত্রণালয়ে আন্দোলনকারীদের নিয়ে একটু চিন্তা ভাবনা আছে যে আন্দোলনকারীদের কিভাবে নিয়োগ দেওয়া যায় অর্থাৎ প্রচেষ্টা তারা আবিষ্কার করার চেষ্টা করছে কোন ভাবে কোন পদ্ধতিতে আর এনটিআরসি এর কথা বলবেন এনটিআরসি যখন বলবে এদের নিয়োগ দেওয়া যাক তখন মনে করেন মেনেও নিল এই কারণে এনটিআরসি বলেছে এদেরকে নিয়োগ দেওয়া আমার কিছু করার নেই এবং এটা বলেছে আইনি বাধ্যবাধকতার থাকার কারণে এদের ব্যাপারে কিছু করা যাচ্ছে না আসল কথা হলো আইনি বাধ্যবাধকতার কারণেই তাকে আমাদের নিয়োগ দিতে হবে আইনি যে প্রসেস আছে যে গ্যাজেট আছে যে শূন্যপদ আছে আমরা যে দাবিতে এখানে এসেছি সেই দাবিগুলোর প্রেক্ষাপট অর্থাৎ দাবিগুলো দেখিয়েই তাকে আমাদের নিয়োগ দিতে বাধ্য করতে হবে সে হয়তো এনটিএসএ চেয়ারম্যান বারবার চেঞ্জ হয় আপনারা জানেন এর আগে অনেক চেয়ারম্যান চেঞ্জ হয়েছে অনেক নিয়ম কারণ সে জানে না বললে ভুল হবে জানে আমলে নেয় না এখন তারা তাই এড়িয়ে যেতে চায় যে আইনি বাধ্যবাধকতা এবং হাইকোর্টের রায়ের কারণে আমরা এগুলো আমলে নিতে পারছি না আসলে তারা যখন এই কথা বলবে যে এটা সম্ভব তখন কিন্তু তাকে করতে হবে যতক্ষণ তাকে আমরা নাড়াতে না পারবো সে কি মরবে আমরা অলরেডি যে কাজটা করতে পেরেছি সেটা সর্বমহল আমাদের দাবি যৌক্তিক এটা সমর্থন দিয়েছে এবং অলরেডি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং আমাদের নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে কিভাবে দেওয়া যায় তো যেভাবে দেওয়া যায় সেভাবেই নেবে কিন্তু নিয়োগ সম্পন্ন করতে হবে সবাইকে সম্পূর্ণ হয় এজন্য অতিরিক্ত 20% দেখানো হয়েছে যদি মারা যায় চলে যায় 20% অতিরিক্ত টিকানোর মানে হচ্ছে 100% নিয়ে সম্পূর্ণ করা তাদের কি ছিল উদ্দেশ্য ছিল তাহলে আমরা কি যোগ্য হয়েছি না অযোগ্য হয়েছি তাহলে আমরা একবার সনদ অর্জন করে যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এনটিআরসি নিয়মে যেটা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে যোগ্য হবে না
তার মানে আমরা তো সনদ পেয়েছি আমরা যোগ্য এবং ওখানে আরেকটা কথা ছিল ইতিপূর্বে যারা শিক্ষকতা পেশায় প্রবেশ করেছে প্রয়োজনে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে সমন্বয় করা হবে অর্থাৎ যাদের সনদ নেই যারা আগে থেকেই শিক্ষকতা পেশায় ঢুকেছে তাদের ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সমন্বয় করা হবে তার মানে আমাদের যে সনদ দিয়েছে ট্রেনিং আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে তাহলে আমরা ট্রেনিং প্রাপ্ত একটা সনদ প্রাপ্ত এরপরে আমাদের শূন্যপদের বিপরীতে ঠিকানা হয়েছে তারপরে তৃতীয়তে যখন আমরা মেধা তালিকার অন্তর্ভুক্ত হলাম মেধা তালিকার অন্তর্ভুক্ত হওয়া মানে কিন্তু আমাদের অধিকার সৃষ্টি হয়ে গেছে আমাদের যে বাদ দেওয়ার সুযোগ আছে কারণ আমরা নিয়োগযোগ্য এই তিনটা পয়েন্ট অতিক্রম করার পরে আবার যেহেতু যত মানুষ নিবন্ধন দাঁড়িয়ে আছে সবাই চাকরি করবে না সেই কারণে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা আগে থেকেই ছিল যেটা এনটিএসসি দিতে পারেনি তিনটা গণবিজ্ঞপ্তি দিয়েছে সর্বশেষ গণবিজ্ঞপ্তি দেখলাম আমরা 54,304 শিক্ষক অর্থাৎ 54,304 জন শিক্ষক দরকার সুপারিশ করতে সক্ষম হলো বাকিগুলো সক্ষম হলো না কেন এত শিক্ষক থাকতে কেন সক্ষম হলো না আপনার কাছ থেকে আবেদন নিয়েছে যেহেতু আবেদন নিয়েছি তাহলে আপনি কি যোগ্য না অযোগ্যদের কাছ থেকে আবেদন নিয়েছে রাস্তা দিয়ে যারা হেঁটে যায় যাদের সনদ নাই তারা কি আবেদন নিয়ে চাকরি করতে পারবে আবেদন করতে পারবে যেহেতু আমরা আবেদন করতে পারবো তাহলে কি আমরা যোগ্য থাকলে এই 15,000 পদে যোগ্য শিক্ষক বা যায়নি বলে সে ঘোষণা দিতে পারে আপনারা বললেন তারা বলল 15,000 পদে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি এর মধ্যে আছে 7,000 মহিলা আন্দোলনের বিপরীতে পরে আপনাদের তৃতীয় গণবিজ্ঞপ্তি দিয়ে সেই মহিলা কোটাগুলো আপনার অপেন হল মহিলা কোটাগুলো অপেন হওয়ার পরে সেই সব পদে মহিলা যোগ্য প্রার্থী পাওয়া গেল না এটা মানে কি এখানে আমাদের বোনেরা আছে হিরোদের বোনেরা আছে ওই সব অধিকার আবেদন করেছিল কিন্তু তারা নাকি মহিলা কোটা পায় নাই এবং 8,000 পদে 8,000 প্লাস পদে যোগ্য শিক্ষক পাওয়া যায় নাই এর সুস্পষ্ট কোন দলিল বা ব্যাখ্যা এনটিএসসির চেয়ারম্যান দিতে পারে নাই সেই সব পদে আমার মতো আপনার মতো ভাই এবং বোনেরা আবেদন করেছে সেই প্রতিষ্ঠানে কোন শিক্ষককে সুপারিশ করা হয় নাই বিশৃঙ্খলা অদূরদর্শিতা তৈরি হচ্ছে যে বিয়োগ জটিলতা সৃষ্টি হচ্ছে
কৃত্রিম শিক্ষক সংকট তৈরি হচ্ছে এই সবগুলো থেকে এবং যে রিট নন রিট হাইকোর্ট সবগুলো থেকে সব উদ্দেশ্য থেকে পরিত্রাণের একটাই মাধ্যম প্যানেলভিত্তিক নিয়োগ আপনারা প্যানেলভিত্তিক নিয়োগ দিবেন প্রতিষ্ঠানযোগ্য শিক্ষক পাবে কোশিকা করা সঠিক শিক্ষা শিক্ষিত হবে আপনি তো নন এমপি একটা
জন্য সিলেক্টেড হয়েছেন চিন্তা করতেছেন আবার যদি গণবিজ্ঞপ্তি দেন তখন সেখান থেকে আবার একটা এনপিওতে যদি আসতে পারেন গণজাগরণ সবাইকে আন্দোলনের কথা যাতে একটা গণবিজ্ঞপ্তি দেয় আপনার একটা অন্য একটা প্রদেশ হয়ে যান মানে আপনার সুযোগ আপনি খুঁজতেছেন আপনি কি জনগণের সুযোগ খুঁজতেছেন প্রতি বছর আপনার জয়েন করবে নিবন্ধনকারীর সংখ্যা বাড়াবে আর যাদের কিছু বেশি মাগ তাদেরকে বারবার ঘুরে ঘুরে চাকরি দেবে তাহলে যারা পূর্বের নিবন্ধনকারী আছে যাদেরকে প্রেক্ষাপট বিবেচনা করা হচ্ছে না যারা এক সময় টপ লেভেলে ছিল এদের আজ জীবনে চাকরি হবে না তাহলে যদি চাকরি না হয় এই সিস্টেম যে সিস্টেমে আছে এই সিস্টেম যদি না হয় সেটা কিভাবে করবো
আপনাকে
আবার মাঠে নেমে পড়ে এবং আপনার লক্ষ্য বিরুদ্ধে সেটা সফল করার জন্য সহযোগিতা করবে। আমার মনে হয় এইখানে এইখানে কেন সদন নিবন্ধনকারী প্রতিনিধিক নিয়োগ যোগ্য প্রার্থীটা নির্বাচন করেছিলেন
চাকরিত কমিটি এই কারণে সনদ দিয়েছেন কিন্তু সনদ যতগুলো চাকরি কিন্তু ততগুলো নিশ্চিত করার কথা ছিল এবং সার্টিফিকেটে লেখা ছিল ওরা নিয়োগ যোগ্য তাহলে আপনারা বলেন কোথায় লেখা আছে যে নিয়োগ দিতে পারতো এখানেই তো লেখা আছে আপনারা কি ইংলিশ বলবেন না তাহলে বাংলায় তো বললেন আমি এখানে এক থেকে বারোতম যারা আছে এরা নিয়োগ যোগ্য কোথায় কিন্তু লেখা নেই আবেদন যোগ্য নিয়োগ যোগ্য তাহলে এদেরকে সরাসরি নিয়োগ দিতে হবে যেভাবে সম্ভব যেভাবে সম্ভব যে যা যা করলে এটা সম্ভব হবে আপনাদের তাই তাই করতে হবে তেরো চোদ্দ পনেরো যারা আছে তারা আবেদন যোগ্য আমরা যেহেতু ভাগ করতে চাই না আমরা সবাইকে নিয়ে প্যানেল ভিত্তিক নিয়োগ চাই আমরা আমাদের যদি বাদ রেখে আপনারা চিন্তা করেন আমরাও তাদের হতে বাধ্য হব আমরা নিয়োগযোগ্য আপনারা আবেদনযোগ্য এখন প্যানেল ভিত্তিক নিয়োগ হলে আপনার নিয়োগ অবশ্যই অবশ্যই হবে আর যদি প্যানেল ভিত্তিকের বিরোধিতা করেন আপনার নিয়োগ হবে কিনা সেই নিশ্চয়তা আমি কেন এন্ট্রি আছে কেন আপনি নিজে দিতে পারবেন না সরকার যা চাচ্ছে আমরাও তাই চাচ্ছি সরকার চাচ্ছে ছয় হাজার তিনশো চারটি পদে নিয়োগ দেবেন না আমরা বলছি ঠিক আছে এখানে এখান এই পদগুলোর জন্য প্যানেল ভিত্তিক নিয়োগ দেন আমাদের তো নিবন্ধনের সংখ্যা বেশি নাই ভোটার আইডি দিয়ে চেক করেন নব্বই হাজার নব্বই লাখ আবেদন করেছে এর মধ্যে এক একজন বারোশো তেরোশো চোদ্দশো করে আবেদন করেছে আবেদন করেছে অনেকে ইন্টেলিজারি যারা আছে তারা একটু কম করেছে তাহলে আপনার বেশি করার দরকার নাই একশো করে এক একজন করে একশো করে আবেদন করলে আপনার নব্বই হাজার এই নব্বই হাজারের মধ্যে কিন্তু ইন্টেলিজারি আছে ইন্টেলিজারি বাদ দেন যারা আবেদন করেছে তারা তার আবেদন করে না ওদের বাদ দেন তাহলে তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মতো হবে আপনারা যদি ভোটার আইডি দিয়ে এই তথ্যটা বের করতে না পারেন আমি বলবো না পারেন কারণ আপনারা চান না চাইলেই পারেন আধুনিক যুগে ডিজিটাল যুগে এটা সম্ভব কিছু না আপনারা যদি না পারেন আমাদের বলেন আমরাই আপনাদের পরিসংখ্যান দেব আমরাই আপনাদের রূপরেখা দেব কিভাবে প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব এবং দিতে হবে সেই রূপরেখা আমরাই আপনাকে দেব আপনি আইনি বাধ্যবাধকতার কারণে নিয়োগ দিতে বাধ্য থাকবেন যদি আপনি আইন মানেন আর যদি আপনি ওই দূর থেকে মিডিয়ার সামনে না এসে গতরিপরে দেখেছেন মিডিয়ার সামনে আসে নাই এসে না এসেই বলেছে আইনি বাধ্যবাধকতার কারণে আপনি নিয়োগ সম্ভব না আপনি মিডিয়ার সামনে আসেন আপনি আমাদের সামনে আসেন অথবা আমাদের ডাকেন আমরা আপনাকে বুঝে দেব কিভাবে ব্যানের একটু নিয়োগ দেওয়া সম্ভব যদি আপনাকে বোঝাতে সক্ষম হই যদি আমাদের রূপরেখা সরকারের সমর্থিত পন্থায় হয় যদি প্রতিষ্ঠান শিক্ষক সম্প্রদায় আর না ভেবে যদি আমরা উপকৃত হই যদি মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা করে নয় যদি জাতির জনতা বঙ্গবন্ধুর স্বপ্নে শোনা বেলা দিনে নেয় সহায়ক হয় তাহলে যদি আপনারা না মানেন তাহলে আপনাদের আমরা কি বলব তাহলে আপনাদের আমরা কি বলবো আপনারা নিজেরাই বলেন তাহলে আপনাদের আমরা কি বলবো আপনারা যেটা চাচ্ছেন আমরা সেটা চাচ্ছি না শুধুমাত্র এনটিআরসি যা চাচ্ছে আমরা চাচ্ছি না অন্য সব সেক্টর যা চাচ্ছে আমরা তাই চাচ্ছি এনটিআরসি সিস্টেমটা ভুল যে সিস্টেমে তারা আমাদের পরীক্ষা নিচ্ছে গণবিজ্ঞপ্তি দিচ্ছে সিলেক্ট করছে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিচ্ছে এই সিস্টেমগুলো ভুল এই সিস্টেমগুলো যদি সঠিক থাকতো আমাদের আজ রাস্তা নামতে হতো না আমরা আজকে প্যানেল প্যানেল করে কান্না করতে হতো না এখনো আমাদের এনটিআরসির চেয়ারম্যান মহোদয় ভুল বুঝিয়ে যাচ্ছেন আগের চেয়ারম্যানে অনেকেই আমাদের পক্ষে বলেছেন অনেকে বিপক্ষে বলেছেন আগের কথাগুলো একটু বিশ্লেষণ করলো এবং যে জটিলতা সৃষ্টি হচ্ছে এই জটিলতা কোনোদিনও কাটবে না এই জটিলতা কাটবে না দেখেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কমিশন গঠনের নিয়ে চিন্তা ভাবনা করেছেন এনটিআর যে সুপারিশ করে এটা দুইটা সেক্টর একটা হলো নন এনটিআর একটা এনটিআর এবং প্রতিষ্ঠানের সুপারিশ করার পরে দেখা যায় ভুল তথ্যের কারণে আমরা যারা নিবন্ধনদারীরা আছি এরা ক্ষতিগ্রস্ত হই এই কারণে এবং এখান থেকে সুপারিশ করে সুপারিশ করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করার পরে এনটিআর দেওয়া হলো মন্ত্রণালয় এই দুটার মধ্যে সমন্বয়হীনতা সৃষ্টি হয়ে যায় বয়সের সমস্যা
এই নানান সমস্যা জটিলতার কারণে এখন সরাসরি পরীক্ষা নিয়ে সরাসরি নিয়োগ দেবে এই কারণে কমিশন গঠন হবে কমিশন গঠন করেন সব ঠিক আছে আমাদের ব্যবস্থাটা আগে করে নেন আমরা আপনাদের পক্ষে এবং আমরা আমরা আপনারা যেটা চাচ্ছেন সেটা দিতে সক্ষম ইনশাআল্লাহ এবং আমরা আপনারা মনে করছেন যারা ভুলে গেছে যদি আপনারা বাছাই করতে মনে চায় যদিও আপনারা বাছাই করতে মনে চায় সবাইকে নিয়ে বাছাই করেন কতজন নিবন্ধন নিয়ে আছে নিয়ে দেখেন একটা করে আবেদন নেন একটা করে আবেদন নিয়ে ভোটার আইডি দিয়ে আমার স্কুলে আছে কলেজ আছে কয়টা আছে দুইটা এবং অনেকের স্কুল কলেজে আছে এবং সাথে সাথে একাধিক নিবন্ধন আছে এখন যারা নিবন্ধনে পরীক্ষা দিচ্ছে আগে যারা দিয়েছে তাদের মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে এটা কেউ বলে না আমি কয়টা করেছি অনেকে মনে খেয়াল করেন নাই এখন আপনি একটা পরীক্ষা দিলেন পরীক্ষা ভালো হলো না টিকলেন না পরে এবার দিয়ে আবার কিন্তু টিকতে পারবেন জানেন তো ভালো পরীক্ষা দিয়ে টিকতে পারবেন কিন্তু এক থেকে বারো তবে যাদের ছিল আমি মনে এক থেকে বারো তবে জায়গাটা একটু বেশি বলতে ছিল আমি এরা বেশি বলতে হতো এক থেকে বারো তম যারা ছিল তারা জেলা সরি উপজেলা এবং থানা ভিত্তিক যে শূন্যপদ ছিল ওই শূন্যপদের বিপরীতে নির্বাচিত হয়েছে ওই শূন্যপদের বিপরীতে নির্বাচিত হয়েছে আমি যে অষ্টম পরীক্ষা দিয়েছি 2012 সালে এরপরে আমার ভুল কয়েকজন পরীক্ষা দিয়েছিল পরের বছর আমাদের উপজেলায় কোনো শূন্যপদ ছিল না মানে ছিল কয়েক আর কি সে এর যে আরো ভালো পরীক্ষা দিয়েছে ভালো পরীক্ষা দেওয়ার পরে সে ঠিক নাই বলছে আমি আগের সেকেন্ড এবার ভালো পেয়েছিলাম তাও টিকলাম না কয়েকজন দিচ্ছে আর কি সে ঠিক নাই তার মানে ইচ্ছা করলে আপনি ভালো পরীক্ষা দিয়েও টিকলেন না তাহলে কোন নাম্বার নিয়ে কিন্তু আপনার থাকতে হচ্ছে এই কোন নাম্বার নিয়ে আপনাকে থাকতে হচ্ছে পরে যখন সুযোগ আসছে তখন হয়তো আবার অন্য যে আপনি ভালো করলে তখন আপনার এটি করতো তাহলে আপনার পিসা করলে ভালো করার সুযোগ ছিল না সম্ভাবনা ছিল না তাহলে সেই মাগদারি এখনকার মাগদারির সাথে তুলনা কিভাবে করেন আমরা কোনো তুলনা চাচ্ছি না কোন তুলনা না এখন সকলকে সকলকে যোগ্যতা সনদ দিয়েছেন মেধা তালিকা অন্তর্ভুক্ত করেছেন শূন্যপদের বিভিন্ন দিতে চাইছেন নতুন গ্যাজেট বলে আগের গ্যাজেট নতুন গ্যাজেট একই জিনিস সব এক আগে শুধু মৌখিকটা হতো না এখন মৌখিক হয় এতটুকু পার্থক্য প্রয়োজন আপনি মৌখিক নেন সমস্যা নেই আপনার মৌখিক পরীক্ষা দিয়ে প্রস্তুত সকলকে এটা নিয়ে নিয়োগ দেন আপনি আগে মৌখিক নেন নাই কেন আপনার তো গ্যাজেটে ছিল নেন নাই কেন ওদের দোষ এটা কার আপনার এবং এদেরকে মৌখিক নিয়ে এমন একটা বাদ দেখাচ্ছে যে এরা অন্য একটা জগতের লোক আমরা অন্য একটা জগতের লোক সকলকে একই কাতারে এনেছেন ভালো কথা কিন্তু সকল প্রশ্নের সকলে যে পরীক্ষা অর্জন করেছে সকল প্রশ্নের মান এক ছিল না প্রেক্ষাপট এক ছিল না এই কারণে কেউ আমরা পিছিয়ে পড়েছি কেউ এগিয়ে পড়েছি এবং এমনও আছে যে বাবার সমবয়সী তার ছেলে এখন নতুন উত্তীর্ণ হয়েছে এই বাবার সাথে ছেলের তুলনা দিলে এই প্রেক্ষাপট দিয়ে তুলনা করলে অনিয়ম কখনো কাটবে না এই হাজার হাজার অনিয়ম এই সবগুলো অনিয়ম কারো কাছে বলতে গেলে তখন অনেকেই এত কথা শুনতে চায় না যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা ক্ষমতা রীতি আছেন তারা বলে অল্প পরিসরে আপনার কথাটা বলেন তো এত কথা যখন শুনতে চায় না তখন কিন্তু মূল বিষয়গুলো আসে না তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কথাগুলো সবাই জানেন আমাদের নিয়ে চিন্তা ভাবনা আছেন আছে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের নিয়োগের ব্যবস্থা তারা করতে চাচ্ছেন তাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে এখন এই চাপটা ধরে রাখার জন্য আমাদের মাঠে থাকতে হবে কিভাবে আমাদের প্রকৃত নিবন্ধনধারীর সংখ্যা আমরা বলছি 30 থেকে 40 হাজার এই 30 থেকে 40 হাজার কিভাবে একদিন বা দুই দিনে উপস্থিত করা যায় এই পক্ষে এবং আপনি যে অবস্থান করছেন কষ্ট করছেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে কাকতি মিনতি করে এগুলি নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন আর প্যানেলের ডাইন বামে যাওয়ার দরকার নেই ইনশাল্লাহ আপনাদের সকলের প্যানেল ভিত্তিক নিয়োজন হবে সর্বশেষে বলবো যে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি প্যানেল প্রত্যাশা নিবন্ধিত শিক্ষক সংগঠন এবং আপনারা সবাই দূর দূরান্ত থেকে
অনেক কষ্ট করে আসছেন, অনেকে রেলি স্টেশনে ঘুমাচ্ছেন, অনেকে মানে খুব কষ্ট করে সবাই আছেন এবং আসছেন, প্রতিনিয়ত আসতেছেন। আমি চাচ্ছি যে একটু সবাই মাইন্ড সেট আপ করে ওই মাইন্ড সেট আপের কথা বলবেন। আমাকে এটা করতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে, এটাকে মাইন্ড সেট আপ বলে। আমার প্যানেল ভিত্তিক নিয়োগ হবেই হবে, এটাকে মাইন্ড সেট আপ বলে। মাইন্ড সেট আপ মানে ফিক্স করা, যদি এটা আমি করবো। আপনি মনে করেন সকালে আসতে পারছেন, একটু ডিউটি দেখলেন, মনে করলেন ধুত আজকে না গেলাম, এটাকে মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপ আমি যাবো যাবো সব, মানে নিত্য ব্যতীত আমি এখানে যাবো, এরকম ভাবে সবাই একটু মাইন্ড সেট আপ করেন। আমার এটা দরকার। আমি কিন্তু অনেকবার লাইভে বলেছি, যার দরকার নাই তার আমার শুনে, যার চাকরি দরকার নেই তার আমার শুনে দরকার নেই, সে আসলে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ সে বসে বসে প্যানেল কি নেবে ভাই, আবার আরো ঘুরে মনে করেন ধরেন সে একজন আসলো, তার একটু দরকার নাই, এখন ইন্টার যে রাখবে কোন দাবি তার মধ্যে ঢুকতে পারে, দিকে দরকার সে দুটো কথা নিলে সে তো মনে করলাম মাইক পাস না বুঝে তার মধ্যে সে বলে দিল। এইগুলো দরকার নাই, যার চাকরি দরকার সে জেনে আসে। এবং আমার 30-40 হাজার সশরীরে যাদের হাজিরা থাকবে, নিজের জন্য সাইন থাকবে এবং উপস্থিতি থাকবে, আর একজন সাইড করে চলে গেলে হবে না। আমরা মোটামুটি দেখে যদি আমাদের বলে এরকম একটা আব্বাস আমরা পাচ্ছি যে তারা আমাদের নিয়ে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করছেন, হয়তো সবাইকে একসাথে দিবে কিনা আমি এখানে দিলে তো আলহামদুলিল্লাহ এবং দেওয়া উচিত। এবং যদি আমাদের বলে যে আসলে আপনারা প্যানেল প্রত্যাশী কত চান, তখন তো আমাদের একটা তথ্য সাবমিট করতেই হবে, তো আমরা অবশ্যই তথ্য সাবমিট করব। সেক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে কিছু হাত আছে। এরপরে কিন্তু আমরা কান্নাকাটি গড়াগড়ি করলে আর এর মধ্যে ইনক্লুড করবো না, করবো না, করবো না, করার সুযোগ নাই। এরপরের বা সে সুযোগ পরেরটা পরে, কিন্তু আমাদের মধ্যে তখন বলবেন ভাই আমি তো ছিলাম, আমি তো ঘরে বসে আপনাকে সাপোর্ট করেছি। অনেকে বক্তৃতা বলেছেন, আমাদের অনেক লোক অনেক ভাবে সাপোর্ট করতেছে। আমি বলবো যে আসলে সাপোর্ট করার থেকে অসাপোর্ট বেশি করতেছে। আমাদের এখানে যদি 40,000-30,000 করতেছি, 5,000 লোক যদি বসে যায় পরে তিনি প্যানেল পাস হয়ে যাবে। সে ঘরে বসে আমাদের কি সাপোর্ট করতেছে, সাপোর্ট করতেছে নাকি বেসাপোর্ট করতেছে? তাহলে আমাদের উপস্থিতি বাড়াতে হবে, যেহেতু এনটি আছে এবং শিক্ষা মন্ত্রী আমাদের নিয়ে আলোচনা করতেছে, মাননীয় শিক্ষামন্ত্রী এটা নিয়ে একটু চাপে আছে, হয়তো আমাদের উপস্থিতি বেশি থাকলে আমাদের দাবিটা তাড়াতাড়ি হবে, আমাদের সাথে বসে হয়তো চিন্তা করে দিয়ে তাহলে দেখা যাবে আমাদের নিয়ে নানানো হয়রানি স্বীকার করবে, প্রশ্ন করবে, এদিক ওদিক নানান দিকে প্রশ্ন করবে। আমরা কতজন, মানে আমাদের যে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের উপস্থিতি, আমাদের বড় দুর্বলতা আমাদের উপস্থিতি। আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ছোট্ট কথা বলি, আমাদের প্যানেল যদি কোনো কারণে না হয় এর জন্য দায়ী হবে আমাদের উপস্থিতি, আর কিচ্ছু না। একবার একটা নেগেটিভ কথা বললাম, আমাদের উপস্থিতি সবচেয়ে বড় সমস্যা, আমাদের উপস্থিতি নাই, না হলে যে কোনো জায়গা যাচ্ছি যেখানে যাচ্ছি সবাই আমাদের পক্ষে, সরকারও দিতে যাচ্ছে। যখন বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি তখন দেখবো আপনারা মাঠে থাকেন, কিন্তু আমরা যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি আপনাদের উপস্থিতি, উপস্থিতি কিভাবে বাড়াবেন, উপস্থিতি বাড়ানো বাড়াইতে বাধা করা দরকার, তাই তো আপনারা করবেন। আপনাদের গুগল ফর্মের সুবিধা হলে ফোন করতে বলা হয়েছিল, আপনারা কেউ করেন না, কয়েকজন হয়তো করছেন। আপনারা যদি চালাকি করেন, আপনারা যদি চালাকি করেন ওরাও চালাকি করতে পারে। অনশন মানে যে জিনিসটা না খেয়ে কষ্ট করতে হবে, তিন চার দিনে সরকার বুঝবে প্রকৃতপক্ষে চাচ্ছে খতিয়ে দেখতে জিনিসটা, যেটা মনে করেন প্রশাসন সহ বিভিন্ন সিআইডিরা এরা কিন্তু ভয় পায়। আমাকে কিন্তু কয়েকদিন যে গেছে যে আপনি না খেয়ে আছেন, আমি বলছি নেই, আমাদের সকাল 6টা থেকে 8টা থেকে রাত 7টা পর্যন্ত আমি না খেয়েছিলাম, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরকার বা মহলরা ভয় পায়। তো সেই জিনিসটা আমরা কি করি, আমরা কিন্তু এটা যথাযথ পালন করছি না। আমাদের প্রতিদিন মিডিয়া দেখবেন খোঁজ খবর না, যেন আপনারা কয়েকজন অসুস্থ হয়েছে কি হয়েছে, অর্থাৎ মিডিয়া ভাইয়েরা আমাদের সহযোগিতা করতেছে, আমাদের সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করে। এখন আমরা যদি মিডিয়া আসার সাথে সাথে মনে করেন যে ব্যানার নিয়ে আসতে আসতে তার সামনে বসে লাগি, সেই জিনিসটা কিভাবে করবো বলেন তো? আপনি যেটা চাচ্ছেন, যেটাকে বলছিলাম মাইন্ড সেট আপ, আপনি যেটা চাচ্ছেন সেটা 100% চান, অবশ্যই অবশ্যই হবে,
এটা তো কেউ আপনাকে বলতে শোনা যে হবে না কিন্তু আপনি চাওয়ার মতো চাইতে পারতেছেন না এই মন্ত্রীরা বিভিন্ন জনের সাথে দেখা হয়েছে তারা এই কথাটা বলেন এই সময় কপালে থাকলে হবে আল্লাহ এই সারা এই সারা সারা একটা গাছে পাতাও যায় না অনেক সুন্দর সুন্দর কথা বলে কথা তো ঠিক কিন্তু এটাও তো আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবেন ততক্ষণ আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে না মানে নিশার কথাটা বলছি আমি সঠিক ভাবে বলতে পারতেছি না মানে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এখন আমরা হলে যে ওইরকম আছি যদি আল্লাহ দেয় তবে আমি নেব আপনি চেষ্টা করেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবে আপনার দেওয়ার জন্য বসে রয়েছে আল্লাহ যে মহান আল্লাহ তো বলছে আমি মহান আমাকে কেউ যদি একবার ডাকেন দেখেন দশ বার ডাকবো তো আপনি তো একবার ডাকতে হবে নাকি এখন আপনি যেটা চাচ্ছেন সেটা 100% চান তাহলে আপনি 100% পাবেন আপনি ইনপুট দিবেন 50% আউটপুট 100% পাবেন গোপনে গোপনে মহৎ কাজ করতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এখন একটা ওয়াদা করা আপনাকে ছোট্ট করে এখানে যে কয়জন আছেন সবাই আগামী দিন 30 জনকে ফোন দেবেন এবং যাতে আগামী দিনে তিন কমপক্ষে 3 জন বা 4 জন হাজির হয় রাজি আছেন থেকে একটু হাত তুলেন আগামী দিন আমি 3 জন হাজির চাই তারপরে দিন একটা পরে বলবো এই কাজটা করবেন বেশি কষ্টের কাজ না যে কোনো ভাবে নিবন্ধনকারী বান্ধব অনিবন্ধনকারী যারা আছে তাদেরকে খুশারত করা দরকার নাই যারা আপনার ইন্দরবাড়ি যারা অনেক বেশি মার্ক পেয়েছে যেটাকে বললাম ওই পাওয়ার আক্রান্ত অনেক সময় পেশাবে বা পেদাল করবে তাদের সাথে বার্গেনিং না গিয়ে যারা প্রকৃতপক্ষেই চাকরি করতেছে তারা কিন্তু আর পেশাবে না তারা এক কথা চলে আসবে তাদেরকে আনার জন্য ব্যবস্থা করবে আর আমাদের পয়েন্ট গুলো আমি সংক্ষেপে বলে একদম শেষ করব আমাদের সাথে বসলে এনটিএস এর চেয়ারম্যান উত্তর দিতে পারবে না আমার আবেদন নিল ওই প্রতিষ্ঠানে শিক্ষক দিল না আবার আমাকে অযোগ্য বললো এটার উত্তর দিতে পারবে না আরো অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো এনটিএস এর যে আইনি বাধ্যবাধকতার কথা বলছে আইনি বাধ্যবাধকতার কারণে আমরা এদেরকে এই ব্যাপারে কিছু করতে পারতেছি না আসলে হলো আইনি বাধ্যবাধকতার কারণে তারা প্যানেল দিতে মানে সকলের নিয়োগ দিতে বাধ্য আসলে তারা আমাদের সাথে বসতেছে না বা বসার সুযোগ হচ্ছে না আমরা চাপ সৃষ্টি করতে পারতেছি না আমরা তো শিক্ষক আমরা তো গাড়ি ভেঙে চাপ সৃষ্টি করতে পারবো না আমরা তো রাস্তা বেরোধ করে চাপ সৃষ্টি করতে পারবো না আমরা যেভাবে করতে পারবো সেটা অনুস্থিতি দেখে গণতন্ত্র যেহেতু এখন বর্তমান গণতন্ত্র সরকার গণতন্ত্র বাড়াতে হবে আমাদের এইটাই বাড়াতে হবে এছাড়া বিকল্প আমাদের পথ নাই সুতরাং প্যানেল ভিত্তিক ছাড়া যেহেতু আমাদের সকলের নিয়োগ সম্ভব না সেই একরকম ভাবে সকলের অনুস্থিতি ছাড়া অতি দ্রুত সময়ে দাবি আদায় করা সম্ভব না এই জন্য যা যা করা দরকার আপনারা মাঠ থেকে যে নির্দেশনা আসে সেই মাঠের নির্দেশনা শুনবেন আর এখন অনেক দিক থেকে অনেক পরামর্শ আসতে পারে সুন্দর যেটাকে বলা হয় প্রলোভন আসতে পারে ছোট কয়েকটা জিনিস আসলো মনে করে একটা ঘোষণা একটা কিছু আসলো তো আপনারা কয়েকজন শুনেই লাফালাফি শুরু করবেন না কারণ অনেক কিছু সুন্দর বুঝলেন পরে তো তোমার ভরা আবার হতে পারে যে বলতে পারে যে আমির ভাই বলছে বা সিরাজ ভাই বলছে এরকম বলায় মনে করে একটা কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সুতরাং মনে করেন যে সিদ্ধান্তটা আসবে আমরা লিখিত ভাবে সবাইকে জানাবো আর বেশি দিকে নিব সেটাও যাতে আমরা ওইভাবে গ্রহণযোগ্য যাতে টাকারে পাই সেই সিদ্ধান্ত গুলোই আমরা গ্রহণ করে মাঠ ছাড়বো তা না হলে আমরা মাঠ ছাড়বো না আমি এটা ওই দিন কেন বললাম এখন যেহেতু আমাদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কেউ কোনো দিক থেকে কোনো তথ্য পেলে সেটা সহজে বিশ্বাস করবে এই কারণে বিশ্বাস করে সহজে লাভ দেওয়ার সুযোগ নাই আবেগী হওয়ার সুযোগ নাই অনেকে আবেগী বক্তব্য দেয় অনেকে দেখা যায় যে আবেগী বক্তব্য দিয়ে অনেক সময় কথা বলতে তথ্য বিপক্ষে চলে যায় আমরা প্যানেল ছাড়া আর কোনো কথা বলবো না আমাদের এক দফা এক দাবি প্যানেল ভিত্তিক নিয়োগ চাই সরকার চাকরি তার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সভাপতিকে বলা হয় কথাই ইস আর কথাই বিষ কথাই ইস আর বিষ কেন বললাম কিছু কথা থাকে মুখরোচক
মুখরোচক খাবারের মতো যেটা ওই সময় খেতে ভালো লাগে কিন্তু গ্যাস হজম করে এবং পেটও খারাপ করে তাই কথাগুলো হতে হবে সুষম খাবারের মতো সুষম খাবারের কি জন্য বলছি যে কথা আমাদের গ্যাস হজম করবে না আমাদের পেট খারাপ করবে না শরীর ও মনের চাহিদা পূরণ করবে আমাদের দেহে শক্তি যোগাবে আমাদের দেহকে সুন্দরভাবে পরিচালনা করবে তো এই মঞ্চটা হলো কি প্যানেল প্রত্যাশীদের জন্য কাদের জন্য প্যানেল প্রত্যাশীদের জন্য এই মঞ্চটা এইখানে আমরা কেউ রাজনৈতিক বক্তা নই তো বক্তৃতা দিতে আসলে যে আমি এটা করবো সেটা করতে পারি আমি এই পারি ওই পারি সেই পারি আমি কি পারি সেটা সময়ে বলে দিয়েছে আমাদেরকে নিজের মুখে বলে দেওয়ার দরকার নয় ঠিক আছে এটা হলো আমি অনেকেই আছে এখানে আমাদের নিবন্ধিত শিক্ষকগণ সম্মানীয় ওনারা আমার থেকে জ্ঞানে অনেক বেশি যোগ্যতাও অনেক বেশি আমি তাদের ভুল করছি না জাস্ট মনে করাতে চাচ্ছি যে আমাদের মঞ্চটা কি প্যানেল প্রত্যাশীদের জন্য যারা আমরা প্যানেল চাই সেই প্যানেলের দাবিতে আমরা একত্রিত হয়েছি মিলিত হয়েছি আমাদের সব সময় এটা মাথায় ঢুকে নিতে হবে আমরা কি চাই প্যানেল চাই এবং কিসে বিশ্বাসী করি যেহেতু আমার নিবন্ধিত সনদ আছে সেজন্য আমি যোগ্য এবং এই যোগ্যতার ভিত্তিতে আমি কি চাই নিয়োগ চাই তাই না এটা হলো আমাদের মাথার মধ্যে ঢুকে নিতে হবে ভালো করে অনেকে আছে বিভিন্নভাবে ফোন করে জিজ্ঞাসা করে দিদি কি মনে হয় আমাদের কি হবে সবচেয়ে বিরক্তিকর একটা প্রশ্ন কাল কি হবে সেটা যদি আমি বলতে পারি তাহলে আমি কি ঈশ্বর সৃষ্টিকর্তা তাই না কাল কি হবে কেউ বলতে পারে না যে বলে সে মূর্খ তাই এই ধরনের প্রশ্ন বিরক্তি দেয় আনন্দ দেয় না কি হবে কি হতে পারে এটা না আজকে কি হচ্ছে আজকে আমি আছি কিনা এটা হলো বিরক্তির বিষয় আপনাকে মাঠে থাকতে হবে আপনার দাবি নিজেকে আদায় করে নিতে হবে আপনি যদি সেটা না করেন সে দায়টা কে নেবে আপনি যদি আপনার নিয়োগ আমি তো দেখবো না আপনার নিয়োগটা আপনাকে আদায় করতে হবে এখন দিদি আপনারা তো আছেন আপনারা আমাদের জন্য কিছু করেন আমরা যদি থাকতামই এত বছর তো অনেকেরই নিয়োগ দিতে পারতাম তাই না আমরা আসলে কোথাও নেই আমরা আছি প্রত্যেকেই নিজের নিজের চেষ্টায় আছে প্রত্যেকেই আমরা নিয়োগ করার প্রত্যাশী নিয়োগ চাই চাকরি চাই প্যানেল ভিত্তিক নিয়োগ চাই আরেকটা কথা যেটা ইশ আর বিষ বললাম এই জন্য কিছু কথা শোনার পরে কষ্ট লাগে এটা কি বলে ইস আর বিষ কোনটা যে কথা শুনলে বিরক্তি লাগে খারাপ লাগে সেটা হলো বিষ এখন আমাদের এখানে কিছু নিবন্ধিত শিক্ষকগণ ওঠেন কথা বলার জন্য আলোচনা করার জন্য কিন্তু ওনাদের আলোচনার মধ্যে এমন কিছু বিষয় চলে আসে এমন কিছু কথা এবং তিনি নিজেকে এমনই জায়গায় দাঁড় করিয়ে দেন সেখানে আমরা বসে বসে ভাবি যে অনেকে শুনে হাসে অনেকে তালি দেয় অনেকে ভালো লাগে বেশ এনার্জি আছে তাই না বাহ এটা করে ফেলাতে বন্ধ করে ভালো আসলে কিন্তু এসব হয় না এগুলো ওইভাবে বলা যায় না এটা সেই বলার জায়গা না সম্মান আমি অন্যকে সম্মান মান দেবো তাই সে আমাকে মান দেবে এটা কোনো সম্মান আপনি এখানে দাঁড়িয়ে আপনি একজনকে অপমান করছেন সে আপনাকে পাল্টে কে দেবে সম্মান দেবে দেবে না কি সে আপনাকে অপমানই দেবে এই জন্য আপনাকে মনে করতে হবে যে যেখানে আছে যে কর্তৃপক্ষ যে জায়গায় প্রতিষ্ঠিত আছেন সে কিন্তু তার সম্মানের জন্য আছেন এবং তার যোগ্যতার জন্য আছেন হ্যাঁ আমরা বলতে পারি কোনটা যেটা আমরা নিজে নিয়োগ বঞ্চিত হয়েছি কি কি কারণ হয়েছে সেটা আমরা জানি আমাদের নিয়োগ বঞ্চিত হওয়ার কারণ কি সময় কিভাবে চলে গেছে আমার বয়স কিভাবে চলে গেছে আজকে কেন আমরা প্যানেল চাচ্ছি এটা আমরা আমাদের মূল আলোচ্য বিষয় এবং প্যানেল চাওয়ার পিছনে আমাদের যৌক্তিকতা কি কেন চাচ্ছি সেটা তুলে ধরবো আমাদের নিয়োগ না হওয়ার কারণে আমরা যে আর্থিকভাবে স্বাবলম্বী নন এবং এর ফলে আমাদের পরিবারের প্রতি আমরা কি করতে পারছি না ব্যয় বহন করতে পারছি না তাই না সবচেয়ে কিন্তু আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের পরিবারে আমাদের নিয়োগ না পাওয়ার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্যা কি হচ্ছে
আমার সম্মান কিভাবে নষ্ট হচ্ছে এইগুলো তুলে ধরার বিষয়। কিন্তু আমি অমুককে এই করে দিতে পারি, সেই করে দিতে পারি, কিংবা এটা হতে পারত অমুক করতাম, এগুলো বলবেন না। এটাও শুনলে যারা কিছু লোক আছে শুনে ভালো হাততালি দেয়, কিন্তু এগুলো ঠিক মুখরোচক হয়ে গেল, সুসংখ্যাত হলো না। আমাদের মাননীয় সভাপতি উনি যে কথাগুলো বললেন, আর পর্যায়ক্রমে আপনারা নিজেরাই নিজেদেরকে মানে পর্যালোচনা করো যে কথার মধ্যে কথা তো কত ধরনের হবে। আপনি এই বক্তব্যটা শুনেছেন, ভিতরে উনি সবাইকে সম্মান জানিয়ে নিজেদের আমাদের যারা চাহিদা সেটাকে সবসময় ব্যক্ত করেছেন। আমরা সেই চাহিদার পূরণে কতখানি সক্ষম হয়েছি সেটাকে ব্যক্ত করছেন, এবং আমি যাতে আমরা সক্ষম কিভাবে হতে পারি সেটাকে ব্যাখ্যা করছেন, তাই না? এবং আমরা প্যানেল প্রত্যাশী সেই মাইন্ড সেট আপ এর বিষয়টা উনি কিন্তু বলে গেছেন, যেটা আমি আগে বললাম, আপনার চিন্তায় চেতনায় মননে আপনাকে প্যানেল চাই এই কথাটা কিন্তু। কথাগুলো মনোযোগে শুনতে হয় কিছু কিছু লোকের, কথা মনোযোগে শুনতে হয়, যেগুলো মুখরোচক সেগুলো এড়িয়ে চলে, এটাকে নিয়ে আপনি আবার মুখরোচক কথা বলবেন না। আমাদের এখানে এখন আপনাদের আসলে সবকিছু খেয়াল করতে হবে, যেহেতু মাঠে আপনাদের অনেকে আছে, বুঝুন কম, আমরা যেহেতু আজকে তিন দিন যাবৎ মাঠে কিন্তু আছে, আমরা টাইম নিচ্ছি আজকে যথারীতি শুনে, আজকে আপনাদেরকে গুগল ফর্ম দিচ্ছি, আমাদের সবকিছু গুগল ফর্মের প্রিন্ট হয়েছে, কিন্তু লাস্টে যে গতকাল যে প্রিন্ট হয়েছে সেখানে একটু ত্রুটি আছে, ওই ত্রুটির কারণে আজকে আমরা গতকালকে বের করছিলাম, কিন্তু যার জন্য আজকে আমরা সেটা করছি না, কারণ এখানে এখানে যারা আছেন তাদের নামগুলো অ্যাড হয়েছে, কিন্তু সেখানে আপনারা খুঁজে পাবেন না হয়তো বা কয়েকজন, তখন আপনাদের মন তারা করতে পারে কিনা পারে না, যার জন্য আজকে আমরা নতুন যে গতকালকে যেটা ফ্রেম দিয়েছি সেটা আমরা আজকে আর বের করতেছি না, এটা একটু সমস্যা আছে। আমরা আগামীকাল আজকে রাত্রে সেটা কমপ্লিট করবো, আজকে রাত্রে যত এটা যে ফ্রেমটা আছে সমস্ত পুরোটাই কমপ্লিট করবো, কালকে ইনশাল্লাহ সেটা পাবেন। আর পুরাতন যারা সাত আগামী চারটা পাঁচ তারিখের পূর্বে যারা ফ্রেমগুলো আছে সেগুলো আজকে আবার আমি যে আমাদের সম্মানিত কালাম স্যারকে দিয়েছি, আপনারা একটু সেটা করে নেন। আর চার তারিখের পরে গতকালকে পর্যন্ত যারা করেছিলেন সেটা আগামীকাল নিশানা পাবেন। ধন্যবাদ। এখন মাইক বন্ধ হয়ে থাকবে, আপনারা এগুলো চান্সের পাবেন, কেউ উঠবেন না, আসলে আয়োজনে আয়োজন হবে, আয়োজনের সময় আপনার যাবেন, আপনি কেউ উঠবেন না, বসেন, এখানে যেখানে বসেন, উনি 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 আর উনি জুবেন, উনি সবার কাছে জুবেন, আপনার বসেন উনি জুবেন, আর কেউ বিশৃঙ্খলা করবেন না, উনি জুবেন সবাইকে, উনি উনি গিয়ে গিয়ে জুবেন, আর আপনার এখানে যারা আছে বসে পড়ে বসে পড়ে, আমরা